সাদাত হোসেন আপনি লিখেছেন আমার এক বন্ধু ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে সে গরু জবাই করে এলাকাবাসীকে খাওয়াবে বন্ধুদের দাওয়াত খাওয়া যায় হবে কিনা এ ধরনের প্রশ্নগুলো আসলে অনেক কষ্টের কারণ এবং এ ধরনের প্রশ্নগুলো পেলে বেশ বিরক্ত বোধ করি আমরা কারণ আমাদের চিন্তাধারা এত লেম হয়ে গেছে যে আমরা নিজেদের নিজের আত্মীয় স্বজন নিজেদের আশেপাশের লোকজন প্রতিবেশী অভাবী গরিব দুঃখী মানুষের জন্য আমাদের এত আবেগ নেই এত উচ্ছ্বাস নেই এত ভালোবাসা নেই যতটা আমরা অমস্তিম ভিন্ন ধর্মাবলম্বী যাদের মধ্যে ইমান নেই যাদের সাথে আমাদের অনেক দিক থেকে অসঙ্গতি আছে এই সমস্ত মানুষগুলো তাদের প্রতি আমরা যতটা সিম্প্যাথি তাদের জন্য ভালোবাসা তাদের প্রতি প্রতিভক্তি আমরা প্রকাশ করছি আল্লাহ মাফ করুক এটি আমাদেরকে জাহান নামে পর্যন্ত নিয়ে যেতে পারে এটা ইমানি চেতনা পরিপন্থী তো যার কারণে এই সমস্ত পাগলামো এবং এ ধরনের উম্মাদনা এগুলো একজন ইমানদারের মধ্যে ইমানে চেতনার যে ঘাটতি আছে সেটার প্রমাণ বহন করে ছাড়া আর কিছু নয় অতএব এ ধরনের প্রতিজ্ঞা করা এ ধরনের ওয়াদা করাটাই হলো মূর্খতা সুলভ আদা অতএব এ ধরনের আয়োজনে অংশগ্রহণ না করা উচিত এবং এগুলোকে অ্যাভয়েড করা উচিত কারণ এগুলো ভালো কোনো আয়োজন অন্তত নয় যে অমুসলিমের ভালোবাসার প্রকাশের জন্য একটা রীতিমতো আনুষ্ঠানিকতার ব্যবস্থা যেখানে অমুসলিমের প্রতি আপনার এই এত টান এত ভালোবাসা এবং তার ভক্তি করা বা তার ভক্ত হওয়া এটাই যেখানে সরিয়া দৃষ্টিকোণ থেকে ও ইসলামের ওলা এবং বারার মূলনীতির খেলাফ এবং এর বিপরীত সেখানে এটার জন্য আনুষ্ঠানিকতা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে আপনি এই দেওয়া অবশ্যই অর্জন করবেন কে ফাতেমাস সরি কে ফাতিমস আইডি থেকে আপনি লিখেছেন মানুষ তার মৃত্যুর চল্লিশ দিন আগে থেকে বুঝতে পারে এ কথা কতটুকু সত্য এটা হাদিসে আছে না এরকম কোনো হাদিস আছে বলে আমাদের জানা নেই যে মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হতে যাচ্ছে এরকম কোনো কথা নেই বরং নবী করিম সাল্লাহ আলহিউ তার বিভিন্ন হাদিস থেকে কোরআনে করিম এ আল্লাহব্বুল আলমিনের কালামে বিভিন্ন আয়াত থেকে আমরা জানতে পারি যে মানুষের মৃত্যু কার কখন হবে কেউ জানে না আল্লাহ ছাড়া অমাতাদের নফসুল আই আউদ্দিন তামুত কেউ জানে না কে কোথায় কখন মৃত্যুবরণ করবে বিধায় চল্লিশ দিন আগে থেকে মানুষ বুঝতে পারে এটি একেবারে অসত্য কথা কারণ হাদিস রাতের কোনো সম্পর্ক নেই